মন্দারকে পুলিশের হাতে তুলে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী আর অনিকেতকে বাঁচায় মন্দার, তারপরে দীপক সরেনকে অনিকেত অনেক মারধর করতে থাকে, একদম গলা টিপে ধরে আর বলতে থাকে তোকে আজকে মেরেই ফেলবো, তুই আমার শ্যামলীর দিকে চোখ দিয়েছিস? তখন মন্দার বলতে থাকে, কি করছেন দাদা, ওকে ছেড়ে দিন, না হলে আমার জীবনের মতো আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। কি দরকার ওকে মেরে আমাদের হাত নষ্ট করার? কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে ওখান থেকে দীপক সরেন আর অলোক সেরেন পালিয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলীকে অনিকেত গিয়ে জড়িয়ে ধরে, আর তখন অনিকেত শ্যামলী মনে মনে বলতে থাকে, মহেশ্বর গো, স্যারের ভালোবাসা এতটা পবিত্র, আমি যেন এই ভালোবাসা সবসময় আমি আগলে রাখতে পারি, তুমি দেখো। তারপরে দেখা যাবে মন্দার বলতে থাকে, চলুন এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে ওরা আবার কখন চলে আসে। এদিকে দেখা যাবে রোহিণী বারবার করে ফোন করতে থাকে কিন্তু কেউ ফোন ধরে না। তখন রোহিণী চিন্তা করতে থাকে, ওইদিকে অপরাজিতা বলতে থাকে, আমার অনিটা এমন হয়ে গেল কিভাবে, আমার ফোনটা পর্যন্ত ধরার সময় পাচ্ছে না, ওই মেয়েটাকে নিয়ে যে গেছে তাই। তখনই আমি ভেবেছি কিছু না কিছু গন্ডগোল হবে। এই তিশা, ওই ইভেন্টের কোথায় লোক কোথায় কাজ হচ্ছে বলো তো, ওই বোলপুরে আমি যাব, এখনই গাড়ি বের করতে বলো। তখন রোহিণী বলতে থাকে, না মা, ওখানে গিয়ে কোনো দরকার নেই, ওখানে গিয়ে ওদেরকে পাবে না, ওরা ওখানে নেই। তখনই রোহিণীকে চেপে ধরে অপরাজিতা আর বলতে থাকে, কি হয়েছে তাহলে, ওরা কোথায়? ঠিক তখনই মন্দার অনিকেত আর শ্যামলী চলে আসে। তখন মন্দারকে রোহিণী বলতে থাকে, এই তোরা কোথায় গিয়েছিলি, কোথায় পেলি ওদের? তারপরে মন্দা বলতে থাকে, আমি না গেলে আজকে সর্বনাশ হয়ে যেত। তখন সবটা খুলে বললেই সবাই অবাক হয়ে যায়। আর ওইদিকে ওরও বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, ওরা অলোক সরেন আর দীপক সরেনের আস্তানা থেকে বেঁচে ফিরলো, কি করে বেঁচে ফিরলো? তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে, মন্দার খুন করেনি, কারণ দীপক সরেন বেঁচে আছে। তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে, তাতে আর কি হয়েছে শ্যামলী, প্রমাণ তো আনতে পারিনি। তখন শ্যামলী বলে, আমি না ভিডিও করে নিয়েছিলাম, তার নামে দেখাচ্ছি। এই বলে মোবাইল খুঁজতে গেলে দেখতে পায় যে মোবাইল কোথাও নেই। তখন তো শ্যামলী কাঁদতে থাকে আর বলতে থাকে, মোবাইলটা পর্যন্ত হারিয়ে ফেললাম। তারপরে মন্দার বলতে থাকে, থাক শ্যামলী, আমার কপালে যা আছে তাই হবে। ওইদিকে ওরও মনে মনে বলতে থাকে, যাক ভাগ্যিস মোবাইলটা হারিয়ে ফেলেছিল, না হলে তো সমস্যা হয়ে যেত। তারপর দেখা যাবে ওরও অহনা আর তিশার সাথে বুদ্ধি করে আবার পুলিশে খবর দিয়ে দেয় মন্দাকে ধরে দেওয়ার জন্য। তখনই পুলিশ বাড়িতে আসে আর আসলেই বলতে থাকে, আজকে সার্চ করব। তখন রোহিণী বলতে থাকে, আপনারা সার্চ ওয়ারেন্ট এনেছেন, আপনারা যে সার্চ করবেন। তখন অপরাজিতা বলতে থাকে, আহ রোহিণী, ওনাদের কাজ ওনাদেরকে করতে দে। তখন বলে, আপনারা সার্চ করুন। ওইদিকে শ্যামলী এসে দেখতে পায় পুলিশ। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আবার পুলিশকে খবর দিল, ওরু দাদার কি এমন শত্রুতা মন্দারের সাথে যে বারবার পুলিশ খবর দিচ্ছে? তারপরে দেখা যাবে মন্দারকে বলতে থাকে, তোর পুলিশের হাতে ধরা দেওয়াই উচিত, আমি দীপক সরেন যে বেঁচে আছে সেটার প্রমাণ আমি করব, আমি খুঁজে আনবো। তারপরে দেখা যাবে পুলিশের হাতে মন্দারকে তুলে দেয় আর মন্দারকে জেলে নিয়ে যায় পুলিশ। তারপরে রোহিণী মন্দারের কাছে গেলে বলতে থাকে, শ্যামলী তোকে ধরিয়ে দিল, এটা করতে পারলো? তখন মন্দার বলে, না, শ্যামলী ইচ্ছে করে ধরিয়ে দেয়নি, আমার ভালোর জন্য আমাকে ধরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।